জ্বালানি সাশ্রয়ে সারা দেশে চলছে এলাকা ভিত্তিক লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্যে এমন অবস্থায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন। সবচেয়ে বেশি কষ্টে আছেন রোগী ও শিশুরা। সরকার ঘোষিত এলাকা ভিত্তিক লোডশেডিং এর প্রথম দিন। বিদ্যুৎ নেই, তাই ব্যস্ত বেলায় অলস সময় কাটাচ্ছেন অনেকে, বিশেষ করে যাদের উপায় নেই বিদ্যুৎ ছাড়া কিছু করার। ট্রেনে যদি বিদ্যুৎ না থাকে তাহলে আমরা আসলে এগুলো সব বন্ধ করে দিতে হবে, একটা সময় আর করা যাবে না ব্যবসাটা। এখন কারেন্ট চলে গেছে, এর জন্য বসে আছি আমরা। শুধু এই কারখানার মালিক শ্রমিকরাই নন, বিদ্যুৎ নির্ভর সবার দশা হয়েছে একই। অন্তত যে সময়টুকু বন্ধ ছিল এই শক্তির সরবরাহ। 8টার ভিতরে আবার দোকান বন্ধ করতে হবে, এর ভিতরে আমার যা ইনকাম সোর্স তো এই টাইমের ভিতরে আসতে হবে। ঘন্টা দুই ঘন্টা যদি কারেন্ট না থাকে তো আমি বিজনেস করবো কীভাবে? লোন দিতে অনেক ক্ষতি হয়, কাজ বন্ধ থাকে, এই জন্য কাজ করতে পারি না, ডেলিভারি হয় না ঠিক মতো। যারা বাসায় কাটিয়েছেন তারা অনেকেই ফিরেছেন হাত পাখার আমলে। স্বস্তির আশায় কেউ কেউ বসেছেন ছায়ার তলে। যেহেতু ঘন্টায় ঘন্টায় এক এক এলাকায় বিদ্যুৎ গেছে, তাই এমনটা সারাদিনই ছিল রাজধানীর বিভিন্ন প্রান্তে। বিশেষ করে রোগী আর শিশুদের কষ্ট ছিল অনেক বেশি। লোডশেডিংয়ের বিরতি এক ঘন্টা হলেও রাজধানীর মহাখালীর এই এলাকায় 5 ঘন্টায়ও আসেনি বিদ্যুৎ। অবশ্য পরে জানা গেছে ট্রান্সমিটারের গোলযোগের কারণেই এই বিপত্তি। শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন জেলায় 1 ঘন্টার বেশি সময় ছিল না বিদ্যুৎ। বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও ভর্তুকি কমাতে সূচিভিত্তিক এমন লোডশেডিংয়ে সমাধান দেখছে সরকার। বলা হচ্ছে এতেও যদি সুফল না মেলে তাহলে সামনে বাড়ানো হবে লোডশেডিংয়ের সময়। প্রকৃতির বৈরী আচরণের কারণে 10 দিনের বেশি সময় ধরে গরমে নাবিশ্বাস জনজীবন। তার মাঝে শিডিউল ভিত্তিক যে লোডশেডিং ব্যবস্থা, এতে মানুষের কষ্ট অনেকটা বেড়েছে। তারা সবাই বলছেন যে 1 ঘন্টার বিদ্যুৎ না থাকা তা হয়তো সহ্য করা যায়, তবে আগামীতে যদি তা আরও বাড়ে তাদের এই কষ্টের সীমা ছাড়িয়ে যাবে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, মিরপুর, ঢাকা। বিদ্যুৎ খাতের দুর্নীতির জন্য একে অপরকে দুষছে বড় দুই দল, আওয়ামী লীগ ও বিএনপি। মির্জা ফখরুলের মতে চলমান সংকটই সরকারের পতন হবে, তবে এই বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন ওবায়দুল কাদের। শতভাগ বিদ্যুতায়িত দেশ, এমন উদযাপনের 4 মাসের মাথায় সংকটের শুরু। আনুষ্ঠানিক ঘোষণা আসে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের, যা নিয়ে রাজনীতির পালেও লাগে নতুন হাওয়া। চলমান সংকটে সরকার পতনের পথ দেখছে বিএনপি। গুলশানে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, অর্থনৈতিক এই সংকটে সরকারের জন্য কাল হবে। এখন গভর্নমেন্ট চোখে সর্ষের ফুল দেখবে, দেখতে হবে। জনগণ ফুসে উঠছে, ফুসে উঠবে এবং তাদের পতন ত্বরান্বিত হবে। পাল্টা জবাব দিতে ছাড়ছে না আওয়ামী লীগও। বিএনপি নেতাদের এমন স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। লোডশেডিং নাকি সরকার পতনের কারণ হতে পারে, বিএনপি নেতাদের এই রঙিন খোয়াব অচিরেই দুঃস্বপ্নে পরিণত। বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের এই দুই নেতা একে অপরকে দুষছেন। প্রায় 78,000 কোটি টাকা আপনার তাদেরকে প্রদান করতে হয়েছে কোনো বিদ্যুৎ উৎপাদন না করি, টাকা তো আপনার চুরি করেছে সমস্ত। এক হিসাব তো দিতেই হবে, এই হিসাব না দিয়ে তো তারা যেতে পারবে না। তাদেরকে বিন্দুমাত্র লাশ লজ্জা সরম নেই। যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল তারা আজ বিদ্যুৎ নিয়ে কথা বলেন, জনগণ বিদ্যুৎ সংযোগহীন খাম্বা দুর্নীতির কথা এখনো ভুলে যায়নি। করোনা পরিস্থিতি ও ইউক্রেন যুদ্ধ শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশেও একই পরিস্থিতি চলছে দাবি করেন ওবায়দুল কাদের। জাপানের মতো উন্নত, তাদের 3.5 কোটি বেশি মানুষকে নিয়মিত বিদ্যুৎ দিতে পারছে না। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা ও আরিফুল সহ 8 জনকে 11 বছরের জেল দিয়েছেন আদালত। দুপুরে এই রায় ঘোষণা করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম। তিনি বলেন, আসামিদের অপরাধ প্রমাণিত, সবার উদ্দেশ্য ছিল একই, তাই সাজাও হয়েছে একই। সালটা 2020,
দেশে বৈশ্বিক মহামারী করোনা শনাক্তের পর দ্রুতই বাড়ছিল আক্রান্ত ও প্রাণহানি, যা মোকাবেলায় হিমশিম অবস্থা। তখনও কোনো টিকা আবিষ্কার না হওয়ায় জোর দেয়া হয় নমুনা পরীক্ষায়। এই নমুনা পরীক্ষা নিয়েই জালিয়াতির পসরা সাজায় জেকেজি হেলথ কেয়ার। ভূমিফোর প্রতিষ্ঠানটির বয়স মাত্র 2 মাস হলেও পেয়ে যায় করোনার নমুনা পরীক্ষার অনুমোদন। প্রথমে রাজধানীর তিতুমির কলেজ মাঠে বুথ স্থাপন, পরে ঢাকার বাইরে আরও 44টি বুথের মাধ্যমে সংগ্রহ করে 27,000 নমুনা। তবে পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেয় 15,460 জনের। জেকেজির 2 কর্মকর্তার নামে এক ভুক্তভোগী মামলা করলে সামনে আসে ভয়াবহ এই জালিয়াতির ঘটনা। তদন্তে উঠে আসে মূল হোতা জেকেজির চেয়ারম্যান সাবরিনা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ সহ আরও 6 জনের নাম। মোট 7টি ধারায় তাদের বিচার চললেও 3টি ধারা প্রমাণিত হয়। সাবরিনা টাকা নিয়েছে কারো কাছ থেকে, কিংবা ডাক্তার সাবরিনা কাউকে টাকা দিতে বলেছে, বা কোনো করোনা সার্টিফিকেটে ডাক্তার সাবরিনা স্বাক্ষর করেছে, এই ধরনের কোনো ডকুমেন্টস নাই। বিশ্বাসঘাতকতা করছে সরকারের সাথে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার কারণে তা এই মামলায় তারা উপযুক্ত শাস্তি প্রদান করার মতো আদালত মনে করে বলেই তাদের 3টা ধারায় 11 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে। রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আসামি পক্ষের দাবি এই রায়ে ত্রুটিপূর্ণ। বিজ্ঞ আদালতের একটা ডিসক্রেশনারি পাওয়ার ছিল যে এই শাস্তিগুলা একসাথে চলমান হবে, কিন্তু আজকে যে পানিশমেন্ট, আজকে যে রায় ঘোষণা করা হয়েছে, তাতে এটা একটা ত্রুটিপূর্ণ রায়। এটা হলো আদালতের নির্ধারণ। আদালত যদি নির্ধারণ যেভাবেই করে সাজা সেইভাবেই আসামিদের কার্যকর, 11 বছর থেকে সাজাবাসটা বাদ যাবে। আলোচিত এই মামলায় 40 সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দেন 24 জন। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনে তলোয়ার রাইফেল ব্যবহার নিয়ে দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের তৃতীয় দিন আগের বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি। ইসলামী ঐক্য জোটের সাথে সংলাপে সিইসি বলেন, ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে লক্ষ্যে কাজ করছে কমিশন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। সংলাপে ভোটের নির্বিঘ্ন পরিবেশ, স্পর্শকাতর এলাকায় সেনা মোতায়েন, ইভিএম ব্যবহার সহ 11 দফা দাবি জানায় ইসলামী ঐক্যজোট। তবে সকালে কল্যাণ পার্টি আমন্ত্রিত থাকলেও এতে অংশ নেয়নি দলটি। এছাড়া বিকেলে সাম্যবাদী দল ও খেলাফত মজলিসের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। ববি ভাজ্জার সাহেব নামে এক ভদ্রলোক, উনি প্রেসিডেন্ট, উনি ছিলেন, ওনার কথার পিঠে উনি বললেন কিভাবে ইয়া করবো অস্ত্র শস্ত্র ইত্যাদি। তা আমি হেসে বললাম, আপনি একটা তলোয়ার দেখেন, আপনি একটা বন্দুক নিয়ে দাঁড়াবেন। এটা হচ্ছে কথার পিঠে কথা, এটা কখনো একজন প্রধান নির্বাচন কমিশন মিন করতে পারে না। কিন্তু এটা করে আমার মর্যাদাটাকে একেবারেই ক্ষুণ্ণ করে দেওয়া হয়েছে। দেশে বিদ্যমান শ্রমিক আইন, মানবাধিকার পরিস্থিতি ও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট কমিটির সদস্যরা। 3 দিনের সফরে এসে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এই উদ্বেগ জানান তারা। বলেন, রানা প্লাজার ঘটনার পরও দেশে কাজের পরিবেশ যথেষ্ট উন্নতি হয়নি, শ্রমিক নিরাপত্তায় প্রয়োজন সার্বক্ষণিক নজরদারি। 2029 সালের পর জিএসপি প্লাস সুবিধা পেতে শ্রম আইন, মানবাধিকার পরিস্থিতি ও দুর্নীতি কমানোর বিষয়ে সন্তোষজনক অগ্রগতি দরকার হবে। তাদের আশা, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইনগুলো আন্তর্জাতিক মানদণ্ডের হবে। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা, শ্রমিক অধিকার, সুশীল সমাজের সংকুচিত অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের চিন্তা ডিজিটাল নিরাপত্তা আইনের মতো বিষয়গুলো নিয়েও। আমরা বাকস্বাধীনতায় বিশ্বাসী, আর তাই আশা করি এমন আইনের ব্যাপারে বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখবে। ময়মনসিংহের স্বামী স্ত্রী ও সন্তানদের চাপা দেওয়ার ট্রাকের চালক রাজু আহমেদের ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে একথা জানায় র্যাব। তারা আরও জানায়, ধারণ ক্ষমতার দ্বিগুণ ওজন নিয়ে চলা ট্রাকটিরও ফিটনেস ছিল না। এছাড়া টানা কয়েকদিন ধরে ট্রাক চালিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজু। তাকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে এলিট বাহিনী। এদিকে অলৌকিকভাবে বেঁচে ফেরা শিশুকে আপাতত 5 লাখ টাকা দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে শিশুটিকে দেখাশোনার জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এবারের ঈদে সব স্বপ্ন বাড়ি যেতে পারেনি, অনেক স্বপ্ন কবরে গিয়েছে। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা পরিস্থিতি নিয়ে ব্রিফে এই মন্তব্য করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। সংগঠনের হিসেবে গত 7 বছরের তুলনায় এবার সর্বোচ্চ দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে। নিজ ভিটায় আত্মীয় পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়েন প্রায় 1 কোটি মানুষ। তবে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বাড়ি ফিরতে পারেনি অনেক স্বপ্ন। যাত্রী কল্যাণ সমিতি বলছে গত 7 বছরের তুলনায় এবারের ঈদযাত্রায় সর্বোচ্চ দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। স্বপ্ন বাড়ি যাচ্ছে, অনেক স্বপ্ন বাড়ি যেতে পারেনি, কবরে গিয়েছে। 319টি সড়ক দুর্ঘটনায় 398 জন নিহত এবং 770 জন আহত হয়েছে। সড়ক রেল নৌপথে 354টি দুর্ঘটনায় 440 জন নিহত, 791 জন আহত হয়েছে। ডিআরইউতে আয়োজিত যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, সড়ক নিরাপত্তাহীনতা অন্যতম মানবিক বিপর্যয়, রাষ্ট্রের উদাসীনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। সরকারের ক্ষমতা আছে, সরকার যদি যাত্রী কল্যাণ পরিবহন খাতের সুষ্ঠু বিস্তার এবং সার্বিকভাবে সড়ক নিরাপত্তার উন্নত করতে চায়, এই গোষ্ঠীর স্বার্থকে তার রাজনৈতিক আনুকূল্যের জায়গা থেকে দূরে সরিয়ে দিতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি। এই সমস্যাগুলো চিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। ফ্রান্সে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উৎসব, এতে নানা আয়োজনে তুলে ধরা হয় বাংলার গ্রামীণ শিল্প ও সংস্কৃতি। ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নাচ, দেশাত্মবোধক ও ভাটিয়ালি গান পরিবেশন করেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের প্রত্যাশা, এমন আয়োজনের মাধ্যমে বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়বে। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের একদিন আগে প্রার্থিতা প্রত্যাহার করলেন প্রধান বিরোধী দল এসজেবির সাজিত প্রেমাদাসা। টুইট বার্তায় এই ঘোষণা দেন তিনি। রাজাপাকসের ক্ষমতাসীন জোট থেকে বের হয়ে যাওয়া বিদ্রোহী অংশের নেতা ডালাস আলাহাপ্পিরুমাকে সমর্থন দেওয়ার কথা জানান তিনি। আগামীকাল দেশটির পার্লামেন্টে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। রনিল বিক্রমাসিংহে ছাড়াও এতে লড়বেন 3 জন। এদিকে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রনিল দাবি করেন, রাজাপাকসের সরকার দেশটির আর্থিক সংকটের বিষয়ে তথ্য গোপন করেছিল। তিনি আরও বলেন, 2024 সালের মধ্যে দেশটির অর্থনীতি কার্যকর হয়ে উঠবে। এবারে ফুটবলের খবর। আজ একমাত্র ম্যাচে মুখোমুখি রানার্স আপ হওয়ার দৌড়ে থাকা দুই দল আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 19 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়ার পথে অনেকটাই এগিয়ে আকাশে নীল শিবির। সমান ম্যাচে 34 পয়েন্ট নিয়ে 4 নম্বরে শেখ জামাল। আজ ড্র কিংবা জিতলে সাইফকে টপকে 3 নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে তাদের সামনে। লিগের প্রথম লেগে গোলশূন্য ড্র করেছিল দুই দল। এই ছিল বিকেল 4টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।